হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো আমার এই রাইডিং গ্লোভসটা নিয়ে। তো এটা প্রো বাইকারের রাইডিং গ্লোভস, আমি 3-4 মাস হলো এটা ইউজ করছি, মোটামুটি কমফোর্টেবল। এবং যে বাজেটে এটা কেনা, মানে আমি 320 rupees আমি এটা কিনি, তো চিপ বাট ঠিক আছে। সেফটি আসলে প্রাইস হলে সেফটির জন্য তুমি তোমার বাজেট থেকে তুমি অবশ্যই বেশি দাম দিয়ে কিনবে, আর অ্যাটলিস্ট এটা ইউজ করার দরকার। আর আমি আগে কখনো রাইডিং চালাইনি, তো সেই কারণে আমি এটা কিনেছি যাতে ডেইলি ইউজ করে আমি কমফোর্টেবল হতে পারি এবং তারপর একটা ভালো রাইডিং গ্লোভস কিনতে পারি। ভালো কমফোর্টেবল লাগে আমার কাছে, আর যে দাম সেই হিসাবে ঠিক আছে। আমি কাছ থেকে তোমাকে যদি দেখাই, তো এখানে হচ্ছে প্লাস্টিকের একটা গার্ড দেওয়া, এই পাশে একটা প্লাস্টিকের গার্ড, যে ভেন্টিলেশনগুলো আছে এটা দিয়ে হাওয়া ঢোকে ভালো। মোটামুটি যদি একটু বেশি স্পিডে চালানো হয় তাহলে এটা দিয়ে ভালোভাবে হাওয়া ঢোকে, আর যদি কম স্পিডে নর্মাল শহরে চালানো হয় তাহলে বেশি একটা হাওয়া ঢোকে হাত ঘামে। গ্লোভসের অরিজিনাল এবং ফের একটা কপি, মানে একটা কপি পাওয়া যায়। কপিটাতে এখানে যেমন প্রো বাইকার লেখা এগুলো থাকে না, এটার উপর যে একটা প্লাস্টিক দিয়ে লেখা আছে এটাও থাকে না, এখানেও প্রো বাইকার লেখা। এই যে লেখা ব্র্যান্ডিংটা হলো প্রো বাইকার, এটাও ওটাতে থাকে, বাট এরকম এটার উপর হাত দিলে একটা উপরে লেখাটা সেরকম আর কি, আর ওইটার রকম শুনে যা স্টিকারিং করা। তো অল্প বাজেটের মধ্যে এরকম রাইডিং গ্লোভস আরও পাওয়া যায়, তো আমাদের উচিত যে অন্তত কিছু না কিছু ইউজ করা অন্তত সেফটির জন্য। এটা খুব বেশি একটা যে সেফ করে তা না, বাট তাও ইউজ করা দরকার। তো নেক্সট ডে এটা পরে আরও রাইড টাইড করবো, আর দিন একটা ভালো একটা কিনবো। আর আমি আশা করি তোমরাও কম তোমাদের বাজেট অনুযায়ী একটা কিনে ইউজ করো, কারণ সেফটি দরকার আছে, কম হোক আর বেশি হোক। তো ভালো থাকবে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টেক কেয়ার, সি ইউ সো।